তো এই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সোহেন গেমিং। আশা তোমার সকলে সব ভালো হচ্ছে। তো ফ্রেন্ডস, চ্যানেল ধরে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো কিছু যে মানি হিল ইস্ট কী কী ইভেন্টটা আসবে ফ্রেন্ডস, ঠিক আছে, সে সম্বন্ধে আমি বলবো বেশ। তো ফ্রেন্ডস, আজকে যে 3 তারিখ থেকে 4 আগস্ট পর্যন্ত থাকবে, ঠিক আছে, যে ব্যাকপ্যাক আছে না আমাদের, যে গেমের ভিতরে যে ব্যাকপ্যাকের ওপর 50% অফ দিয়ে দিচ্ছে ফ্রেন্ডস, ঠিক আছে। তো তোমরা আজকে যদি ব্যাকপ্যাক তোমাদের নাও, ঠিক আছে, আজকে আর কালকে, তো তোমরা 50% অফে তোমার নিতে পারবে ফ্রেন্ডস। তো এখানে দেখতে পাচ্ছো ব্যাকপ্যাক, দেখতে পাচ্ছো 50% অফ করে দিয়েছে ফ্রেন্ডস। তো এখানে দেখতে পাচ্ছো সব লেজেন্ডারি যে ব্যাকপ্যাক আছে সেগুলো দেখতে পাচ্ছো, এখানে 50% অফ করে দিয়েছে ফ্রেন্ডস, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছো সব, দেখতে পাচ্ছো 50% অফ, দেখতে পাচ্ছো বড়ো সড়ো লেখা আছে ফ্রেন্ডস। তো তোমাদের যদি ব্যাকপ্যাক কোনো জন্য নেওয়ার ইচ্ছে থাকে তো ফ্রেন্ডস এখানে আজকে তোমার নিয়ে যেতে পারো, আজকে আর কালকে এই দুদিনের জন্য দিয়েছে ফ্রেন্ডস, ঠিক আছে। তো তোমার নিয়ে যেতে পারো, সিম্পলি দেখতে পাচ্ছো কিন্তু পারচেস করে নিতে পারো, খুবই ভালো ভালো দেখতে পাচ্ছ, লেজেন্ডারি যে ব্যাকপ্যাক আছে সব দেখতে পাচ্ছ, খুবই ভালো ভালো। তো এগুলো সব তোমার নিয়ে যেতে পারো, কিছু কিছু ব্যাগ টপ আপে দিয়েছিলো ফ্রেন্ডস, ঠিক আছে, সেগুলো চলে এসছে এখানে, দেখতে পাচ্ছ কালেকশানে চলে এসছে ফ্রেন্ডস, ঠিক আছে। তো এখান থেকে তোমার সিম্পল তোমার নিতে পারো ফ্রেন্ডস, ঠিক আছে। যেমন দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ এইটা প্যারেটের যে এটা দিয়েছিলো ব্যাকপ্যাকটা, সেটা টপ আপে দিয়েছিলো ফ্রেন্ডস, ঠিক আছে। তো তোমাদের দেখাচ্ছে ফ্রেন্ডস, ঠিক আছে, ফ্রেন্ডস এটা দেখতে পাচ্ছ, এটা টপ আপে দিয়েছিলো ফ্রেন্ডস এই প্যারেট ব্যাকপ্যাকটা। তো দেখতে পাচ্ছ এখানেও চলে এসছে ফ্রেন্ডস, ঠিক আছে। তো তোমাদের যদি নেওয়ার ইচ্ছে থাকে তত সিম্পলি তোমার এখান থেকে নিয়ে যেতে পারো ফ্রেন্ডস, ঠিক আছে। চলো ফ্রেন্ডস, তোমাদেরকে মানি ইস্ট ইভেন্টটা কী কী আসতে পারে তোমাদেরকে বলো ফ্রেন্ডস, ঠিক আছে। তো আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছ যে আমাদের দেখতে পাচ্ছ দুটো বান্ডেল যে আছে, তো ফ্রেন্ডস এই মানি ইস্ট ইভেন্টে বান্ডেল দুটো আসতে পারে ফ্রেন্ডস, ঠিক আছে, এবং আরও অনেক কিছু আসবে যেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে মানি ইস্ট ইভেন্টেতে ফ্রেন্ডস, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই প্রথমে দেখতে পাচ্ছ এই দুটো বান্ডেল আসবে ফ্রেন্ডস, তারপর আরও অনেক কিছু আসবে, তারপর দেখতে পাচ্ছি যে প্যানের স্ক্রিন দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কত সুন্দর দেখতে পাচ্ছ স্ক্রিনটা, এটাও আসবে ফ্রেন্ডস, ঠিক আছে, মানি ইস্ট ইভেন্টেতে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ প্যান্টটা কত সুন্দর, তারপর আরও আরও কী কী আসছে দেখাচ্ছি তোমাদেরকে ফ্রেন্ডস, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে AN9 4-এর যে গানের স্কিন, তো এইটাও আসবে ফ্রেন্ডস, ঠিক আছে। তো দেখতে থাকো ফ্রেন্ডস, তুমি চ্যানেল ধরে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ নতুন যে গাড়ির স্কিন, তো ফ্রেন্ডস এই গাড়ির স্কিনটা আসেনি এখনও পর্যন্ত মনে হয়, আমি জানি যেটা, ঠিক আছে। তো এই গাড়ির স্কিনটা আসতে চলেছে ফ্রেন্ডস, তারপরে এখানে দেখতে পাচ্ছ ও দেখতে পাচ্ছ কত সুন্দর একটা প্যান্ডার দেখতে পাচ্ছ স্কিন আসবে ফ্রেন্ডস, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ মানি ইস্ট ইভেন্টের প্যান্ডার স্কিন আসবে দেখতে পাচ্ছ। তারপর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ আমাদের যে গেমের ভিতরে যে তোমরা এয়ারশিপ দেখতে পারো না, তো এয়ারশিপটাও দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছ, এখানে প্ল্যান বারমুডা, তো বারমুডার যে ম্যাপটা আছে সেটাও চেঞ্জ হয়ে যাবে ফ্রেন্ডস, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটাও চেঞ্জ হয়ে যাবে। তো আরও অনেক কিছু দেখতে হবে মানি ইস্ট ইভেন্টে ফ্রেন্ডস, ঠিক আছে, অনেক কিছু আসবে ফ্রেন্ডস। তারপর সেখানে দেখতে পাচ্ছ যে আমাদের প্যারাসুটটাও দেখতে পাচ্ছ কত সুন্দর, প্যারাসুটটা চেঞ্জ করে দেবে ফ্রেন্ডস, ঠিক আছে। তারপর সেখানে দেখতে পাচ্ছ আরও অনেক কিছু দেখাচ্ছি তোমাদের যে মানি ইস্ট ইভেন্টে আসবে না ফ্রেন্ডস, সেপ্টেম্বর দিকে মনে হচ্ছে আসবে ফ্রেন্ডস, ঠিক আছে, যেখানে তোমরা অনেক কিছু দেখতে পাবে ফ্রেন্ডস। তারপর সেখানে দেখতে পাচ্ছ যে গ্লোবাল স্কিনটা দেখতে পাচ্ছ, ওপি লেভেলের একটা গ্লোবাল স্কিন ফ্রেন্ডস, ঠিক আছে, কত দেখতে পাচ্ছ সুন্দর, সব থেকে একটু হাটকে ফ্রেন্ডস, ঠিক আছে, গ্লোবাল স্কিনটা। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর গ্লোবাল স্কিনটা, তোমরা দেখে নাও ফ্রেন্ডস, ঠিক আছে। তো মানি ইস্ট ইভেন্টে ফ্রেন্ডস এগুলো সব আসবে ফ্রেন্ডস, ঠিক আছে, এবং আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে মানি ইস্ট ইভেন্টে। তো আমার মনে হচ্ছে সেপ্টেম্বরের দিক থেকে আসতে পারে মানি ইস্ট ইভেন্টে ফ্রেন্ডস, ঠিক আছে, সেপ্টেম্বরে তো মনে হচ্ছে আসবে মনে হয়। তারপর দেখতে পাচ্ছ এখানে ফ্রেন্ডস ব্যাকপ্যাকটাও দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে ব্যাকপ্যাকগুলো দেখে নাও ফ্রেন্ডস মানি ইস্ট ইভেন্টেতে। তারপর ফ্রেন্ডস মানি ইস্ট ইভেন্টে তো তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে, ইমোট দেখতে পেয়ে যাবে, তারপর আরও অনেক কিছু ব্যাকপ্যাক, তারপরে ডেড বক্স, ডেড বক্সগুলো কত সুন্দর ফ্রেন্ডস, ঠিক আছে, এবং আরও অনেক কিছু আসবে মানি ইস্ট ইভেন্টেতে। তো ফ্রেন্ডস মানি ইস্ট ইভেন্টে যখন সেপ্টেম্বরের দিকে যখন আসবে, ঠিক আছে, তখন আমি আর একটা ভিডিও করে দেবো তোমাদেরকে, আরও ডিটেলসে দেখে দেবো তোমরা কীভাবে কী পাবে ফ্রেন্ডস, ঠিক আছে। তখন তোমরা কিছু ইভেন্টের থ্রু কিংবা কিছু ইয়ে করে তোমরা পাবে, সেগুলো সম্বন্ধে আমি সব ভিডিওতে আমি বলে দেবো ফ্রেন্ডস ডিটেলসে ফ্রেন্ডস তোমাদেরকে, ঠিক আছে, মানি ইস্ট ইভেন্টে যখন আসবে ফ্রেন্ডস, ঠিক আছে। ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ফ্রেন্ডস, ঠিক আছে, এবং যদি তোমাদের যদি কোনো যদি প্রবলেম কিংবা যদি সমস্যা থাকে তো আমার কমেন্ট বক্সে জানাবে ফ্রেন্ডস, ঠিক আছে। চলো ফ্রেন্ডস, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।